फ्रेंड्स वेलकम टू विथ हिस आउटलुक। अनेक दिन पर कैमरार सामने। ওই যে তোমাদের বলেছিলাম শরীরটা ভালো ছিল না, এখন অনেকটাই ভালো। তো আজকে ভাবলাম কি ব্লগ দিই। তো আমি একটা রান্না চিকেনে করেছিলাম আমার হাজবেন্ডের বার্থডেতে, তো সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ওই ভিডিওটা ছিল যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদমই সিম্পল কিন্তু খুব সুন্দর খেতে। তাই তোমাদের বাড়িতে যদি কোনো লোকজন আসে বা হঠাৎ কোনো কোনো প্রোগ্রাম ফিক্সড হয়, তোমরা কিন্তু এই রান্নাটা করতে পারো, একদম সহজ। আর রোজকার চিকেনের ঝোল বা চিলি চিকেন এই ধরনের উপকরণের থেকে জাস্ট একটু আলাদা, একটু ডিফারেন্ট। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে যেটা আমি ভিডিওটা অলরেডি করে রেখেছি আজকে এখন তোমাদের সাথে করছি শেয়ার। এটা হচ্ছে আমাদের এখানে একটু ঠান্ডাটা কমই লাগছে, অতটা ঠান্ডা নেই, অতটা আর কি ঠান্ডা লাগছে না। কালকে আমার খুবই ঠান্ডা লাগছিল, আজকে বহুদিন বাদে ক্যামেরার সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। এখন অনেকটা আমি ভালো, সেই জন্য আশা করছি আমার ভিডিওগুলো এরকমই কন্টিনিউ করতে পারবো। আর সব সময় যে আমাকে অনেক অনেক বেশি হেল্প করে আমার মেয়ে, ও এখনও আমাকে হেল্প করছে, সব সময় করে আমার ভিডিওর জন্য, তার জন্য ওকে অনেক থ্যাংকস। আর চলো তোমাদের নিয়ে যাই আমার চিকেন রান্নাতে। স্পেশাল চিকেনে স্পেশাল কিছুই না, এখানে দেখো পেঁয়াজটা আমি অল্প ভেজে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফেরন দিয়ে চিকেনটা অল্প ভাজছি। আর পাশে এখানে আমি পাশের ওভেনে আর কি তাওয়াতে, বা তোমরা তাওয়া করাই যে কোনোতেই, এই দেখো আমি পরিমাণ মতো ধনে আর 10টা মতো লবঙ্গ, এলাচ 4টে আর হচ্ছে দারচিনি নিয়ে নিয়েছি। এখানে তোমরা তোমাদের মাংসের পরিমাণ মতো নিতেই পারো। নিয়ে তারপরে ভালো করে এটা শুকনো খোলায় নেড়ে আর আমি ব্লেন্ডারে একদম ডাস্ট করে নিয়েছি। তারপর দেখো মাংসটা ভাজতে ভাজতেই আমি আগেই আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা মাংসে দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে নিয়েছি। তারপর মাংসতে আমি এক এক করে ভালো করে এটা ভাজা হয়ে যেতে যেতে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, সামান্য 2-4 দানা চিনি আর ফেটিয়ে রাখা টক দই, যেটা এক এক করে দেখাবো তোমাদেরকে। আর এই পুরো মাংসটাই কিন্তু রান্না হবে তোমার বেশিরভাগই কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর রঙের জন্য তোমরা কাশ্মীরি মির্চ ইউজ করতেই পারো, তাতে রঙটা অনেক বেশি সুন্দর হবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এখানে আছে 3 টেবিল চামচ মতো টক দই ফেটানো, যেটা মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব। আর নুন, হলুদ, মিষ্টি যেটা বললাম সেটাও দিয়ে দিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। তারপর খুব ভালো করে সিমকে অনেকক্ষণ ধরে এটা একটু সিমে করে ভালো করে নাড়তে হবে আর কি বারবার, এতেই স্বাদটা আসবে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্যও খুব বেশি উপকার, যদি তোমরা কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিতে চাও বা কমিয়ে দিতে চাও তাহলেও চলবে, এটা যে যেমন স্বাদ মতো করতে পারে। কিন্তু টোটালি রান্নাটা একদম বাড়িতে আমাদের যে সমস্ত উপকরণগুলো থাকেই সব সময় সেগুলো দিয়েই হয়, শুধু এতে স্পেশাল যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে নিলাম সেটাই স্পেশাল। আর এই স্পেশাল মশলাটা দেওয়ার জন্যেই কিন্তু তোমরা নিজেরা করে দেখবে টেস্টটা একদমই কিন্তু পাল্টে যায়। এরপরে আমি দিয়ে দিলাম গরম জল, চিকেন হোক বা যে কোনো রান্না, আমি যখন রান্নাটা করি তখন বলি তোমাদেরকে আমি কিন্তু গরম জলই ইউজ করি সব সময়। এতে কি হয়, তোমরা চিকেন বা মাংস যে কোনো মাংস রান্না করতে গেলেই মাংসগুলো স্টিফ হয়ে যায় না, বা তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়, বা অন্য কোনো রান্নাতেও গরম জল দিলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়িও হয়।
এই ছাড়া আমি একটুখানি এটাও ভিডিও করে রেখেছিলাম, ওই দিনকে রান্না করেছিলাম যে মাছের উপকরণ। আজকে মাছ তো দেখাচ্ছি না, কিন্তু সেদিনকে করেছিলাম এই চিকেন রান্নার আগে চিকেনটা, এইগুলো সবই আমি ধুয়ে এক এক করে করেছি আর কি, ওই কোনো রকমই তখন শরীর অতটাও ভালো ছিল না। তো এদিকে দেখো আমার চিকেন কিন্তু হয়ে এসছে, আমি চিকেনে একটু মাঝখানে তেজপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যখন চিকেনটা হয়ে আসার মুহূর্তে তখন উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে ভালো করে ফুটে উঠলে আমরা যেরকম আর কি ঝোল খেতে চাই সেরকম দেখে নামিয়ে নিয়েছি, তোমরাও যেরকম খেতে চাও ঝোল সেই মতো নামিয়ে নিলেই চিকেন রেডি। আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সামনে অনেক 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 চমক তোমাদের জন্য, সেগুলোর জন্য আমি প্রস্তুত আছি আর তোমরাও প্রস্তুত থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, এখন বাজে রাত্রি 10:30, কালকে সকাল থেকে ব্লগ শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকো যেমন সঙ্গে আছো। সবাইকে অনেক 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 ভালোবাসা, সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।